মায়াঙত বানদ্ডুবী প্রাণ গল এটিকন মানির। মায়াঙর মোরবরীত বানপানীত পড়ি মৃত্যু হয় রাজীব মণ্ডল নামৰ 8 বছৰীয়া এই শিশুটির। নারায়ণ মণ্ডলৰ পুত্র রাজীবে মাকর হতে ঘরের পর নাওয়ে গৈ থকা অবস্থাত হঠাৎ নাওয়ের পৰি যায়। স্থানীয় রাইজে ততাতৈয়াকৈ অভিযান চলায় আৰু কিছু সময়ৰ পাছত উদ্ধার কৰি স্থানীয় লোনমাটি ৰাজ্যিক চিকিৎসালয়লৈ লৈ যায়। কিন্তু চিকিৎসালয়খনত কোনো চিকিৎসক নথকাত গুৱাহাটীলৈ নিয়ে যদিও শিশুটির মৃত্যু হয়। বৃহত্তর মায়ং অঞ্চলের একমাত্র এই লোনমাটি রাজ্যিক চিকিৎসালয়ত প্রায় চিকিৎসক নথকার অভিযোগ উঠি আহিছে। চিকিৎসকর অভাবত প্রাথমিক চিকিৎসা নাপায় বহু রোগী আর দুর্ঘটনাগ্রস্ত লোক নিহত হয়েছে। রাইজর দাবি 24 ঘণ্টায় চিকিৎসক থকার ব্যবস্থা করক এই চিকিৎসালয়খনত। ঘটনাটা হল প্রায় 12টা সাড়ে 12টা বাজে, তেতিয়া আমি আমার ঘরের অগ্নির লগত কান্দা কাটি শুনা পাই আছো। তেতিয়া দৌড়িলো, দৌড়ি গিয়ে চালো যে লড়াটো পানিত পড়ছে, নাওয়ার পর যেটা পানিত পড়ছে তো লড়াটো আমার মানুষ নামিছে প্রায় 30 জনমান পানিত রাইজ, তারপর অল্প পিছত পাইছে। পার পিছত আমার নিয়ম এটা আছে, পানিত পড়া লড়া ছোৱালী হলে মাথাত ঘুরাই পানিটা ওলাই যায়। পানি ওলালেও তেতিয়া চালো যে মানুষ বাঁচিব পারে, তাড়াতাড়ি মেডিকেলত লৈ যাওয়া। মেডিকেলত মায়ং নিয়া হল, মায়ং ডক্টর এজনও নাই, এই নার্সজনী আছে, তো রেফার করলে গুয়াহাটি। গুয়াহাটির পর তো এটা 4টা বাজায় ঘুরে আসছে, 5টা বাজায় এটা তো ডেড বডি হয়ে আছে। জাগীরোডর ধনঞ্জয় প্রসাদ রিপোর্ট, নিউজ নেস্ট। নিউজ নেস্ট, উই আর আনস্টপেবল।